রবিন, আমি একজনের 20,000 টাকা দিছি বুঝছেন, আর মনে করলেন যে 20,000 টাকা দিছি, এন ওই আবার আমার 2,000 টাকা দিছে, তাহলে ওর কাছে পাওয়ার কথা 18,000। আপনার বুদ্ধি ভালো, এটা জোরে গো ভাই, কানে সমস্যা তো আমার, 18,000। আরে হ্যাঁ, পরে আবারই ওই যে অনলাইন আছে না বিকাশ, বিকাশে আবার আমার দিছে 2,000 দিছে, 16,000। তাহলে 16,000 পাম না? ঠিক আছে ঠিক আছে, আমি আবার ওরে 1,500 দিছি, আবার দিছি ওরে, আমি অনলাইনে দেয় না, আবার দিছি। আচ্ছা 1,500 তাহলে 2,000 মধ্যে গেল, 1,500 তাহলে 2,500। তাহলে মনে হল যে ইয়ে হইতেছে, তারপর সর্বমোট হইতেছে ছিল 16,000। হ্যাঁ 16,000 মধ্যে 1,500 বাদ দিয়েছে, 1,000 বাদ দিয়েছে, 15,000, 1,500 বাদ দিয়েছে, 6,500। তাহলে 6,500 পামো, 6,500। আবারই ওই আমার আবারই 4,000 টাকা দিছে, আবার 4,000 দিছে, আমি আবার রকেট আছে না ব্যাংক, আমি আবার 7,000 টাকা দিছি। তাহলে আর দিদি না পাবো না? তিন হাজার ভাই, 10,000 দিয়ে যায় না, 4,000 চার হাজার হইল, 4,000 পাবো, 13,000 পাবো। তিন হাজার পাবো, এই গুলো তিন হাজার পাবো, 13,000 পাবো, 3,000 হিসাবে 15,000 পাইতে 13,000 হইলো।